ব্রেকিং নিউজ বরাকত নির্বাচনী হিংসার ঘটনা ভারতীয় জনতা পার্টির বাহনত আক্রমণ AIUDFর কর্মীর সোনাই সমষ্টিত সংঘটিত হল এই আক্রমণের ঘটনা AIUDFর প্রার্থী করিমউদ্দিন বরভূঞার সমর্থকে বিজেপি প্রার্থী আমিনুল হক লস্করের সমর্থকক গাড়িত আক্রমণ করে তিনিখন বাহন ক্ষতিগ্রস্ত হয় আক্রমণত পিছলৈ উচ্চপদস্থ আরক্ষী বিষয়া ঘটনাস্থলীত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণলৈ আনে কোনো অবস্থায় আইন হাতে নেওয়া না হয়, তারা অন্যায় করছে আমরা অন্যায় করতাম না, তারা অন্যায় ইউডিএফর সমর্থক ইউডিএফর প্রার্থীরা অন্যায় করছে, তারা আমরা গাড়ি ভাঙচুর করছে, আমরা কোনো অবস্থায় তার প্রতি অন্যায় করতাম না, আমরা আইনের আশ্রয় লইব, আইনে ব্যবস্থা নেব, যেহেতু সরকার আমলার সরকার বর্তমানে আমরা আমলার মুখ্যমন্ত্রী এখানে থাকা অবস্থায় এই ঘটনা ঘটাইছে, আমরা এডিজিপি এসএন সিং আছেন এখানে, এখানে এসপি আমরা ডিআইজি সব আছেন, আমরা ব্যবস্থা হইব, আমরা সবে শান্তি শৃঙ্খলা যাতে বজায় রাখে এই আমার অনুরোধ। তিনটা গাড়ি ভাঙিছে, তারা ভাঙিছে ইউডিএফর যারা কর্মী সমর্থক, যারা ইউডিএফের অফিস বেড়াল, ইউডিএফের জেলা কমিটির সাধারণ সভাপতি ছিল, ইউডিএফের সাধারণ সম্পাদক, সব প্রায় ২৫ জন মানুষের তিনটা গাড়ি ভাঙচুর করছে। আর একটা ব্রেকিং নিউজ, শিলচরত নির্বাচনের কামত নিয়োজিত নিরাপত্তারক্ষীর বিদ্রোহ, ২০০০ গৃহরক্ষী বাহিনীর নির্বাচনের কামত নিয়োজিত হয়ে বানচরপা বঞ্চিত হওয়ার বাবে প্রশাসনের অনুমতি অবিহনে ঘরে রওনা। ২০০০ গৃহরক্ষী বাহিনীর জওয়ানে রাজ্যের ভিন্ন জেলার কাছত নির্বাচনী কামত নিয়োজিত আছিল, যদিও নির্বাচনী বানচর থকা খাওয়ার সুবিধা নোপাত কাম এড়ি ঘরে রওনা হয়েছে। শিলচরের নেতৃপর উলাই নিজ নিজ ঘরে রওনা হয়েছে প্রশাসনক নোজোনাকৈ। জেলা উপায়ুক্ত আর আরক্ষী অধীক্ষকে কোনো সহযোগ নকরার অভিযোগ এই সকল জওয়ানের। প্রশাসনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে 2000 জওয়ানে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এইদরে গৃহরক্ষী জওয়ানে কাম এড়ি খরমুয়া হবলে উদ্যত হওয়ার ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে জেলা প্রশাসন। হোটেল এডিশনাল স্যার, কিন্তু এডিশনাল স্যার তথাপিতো সভ্যতা নিদিলে আমাক।